ক্ষুধা হইলো একটা কনসেপ্ট, একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট যার কোনো কনক্রিট অস্তিত্ব নাই, আর খাদ্য একটা অস্তিত্বশীল বস্তু। ক্ষুধা যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা, চর্মচক্ষে দেখা যায় না, সে তার অস্তিত্ব জাহির করার জন্য খাদ্যের লগে সম্পর্ক পাতায়। কিন্তু খাদ্য যেহেতু নৈর্ব্যক্তিক, তাই ক্ষুধার থাকা না থাকায় তার কিছুই আসে যায় না। তাই শুধু খাদ্যের উপর নির্ভর করলেই ক্ষুধার অস্তিত্ব জাহির হইতেছে না, তখন একজন ধারকের প্রয়োজন হয়, যে খাদ্য এবং ক্ষুধা উভয়কেই ধারণ করবে, যে প্রতিনিয়ত ক্ষুধার অস্তিত্বকে ঘোষণা করবে। আমরা তারে ক্ষুধার্ত নাম দিতে পারি। খাদ্য আর ক্ষুধার্ত মিলেই ক্ষুধার বিমূর্ত রূপকে মূর্ত কইরা তোলে। মজার ব্যাপার হইল, এই ক্ষুধার্তরা কিন্তু নৈর্ব্যক্তিক না। একজন ক্ষুধার্ত ব্যক্তি যখন তার ক্ষুধা নিবারণের জন্য অস্তিত্বশীল খাদ্যকে অনস্তিত্বে পাসার করার প্রক্রিয়া শুরু করেন, তখনই অনস্তিত্বশীল ক্ষুধা অস্তিত্বে আসে, আর আমরা বলি, দেখো মানুষটার কত ক্ষুধা। মানে ক্ষুধাটারে তখন আমরা দেখতে পাই। ক্ষুধাটা যখন শুধু পেটের ক্ষুধা হয়, তখন সেটা অল্প একটু বিমূর্ত, এক টুকরা রুটি কিংবা এক মুঠা ভাত দিয়া তারে মূর্ত করা যায়, মানে ক্যামেরার সামনে আনা যায়। কিন্তু ক্ষুধাটা যখনই হয় মনের কিংবা চোখের, তখন তা অনেক বেশি অ্যাবস্ট্রাক্ট, এত বেশি মাত্রার অ্যাবস্ট্রাক্ট যে দুইটা পৃথিবী গিলায়াও তার মূর্ত রূপ দেখন যায় না। এই ক্ষুধা খালি গিলতে থাকে, চাল গিলে, ডাল গিলে, তেল গিলে, রাস্তা, ব্রিজ, ব্যাংক, সততা, ন্যায়পরায়ণতা, চোখের পানি, আমেরিকা, অ্যাটম বোমা, অ্যামাজনের জঙ্গল, আসমানি কিতাব, সংবিধান, মানুষ, সব গিল্লা খাইলেও এই বর্ণচোরা ক্ষুধাটারে কোনোভাবেই দেখা যায় না। এটা এতটাই অ্যাবস্ট্রাক্ট হইয়া যায়। ক্ষুধা আসলে এই চমৎকার একটা কনসেপ্ট, একদম ডেমোক্রেসির মতো।